ফাইজারের বিশেষ টিকার প্রথম চালান আসায় 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই টিকার জন্য থাকবে বিশেষ সিরিঞ্জ। টিকা পেতে জন্ম সনদ দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি 15,02,400 ডোজ ফাইজারের টিকা দেশে এসেছে এ সপ্তাহে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আগামী সপ্তাহের যে কোনো দিন শিশুদের এই টিকা কার্যক্রম শুরু হতে পারে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আমাদের যারা শিশুরা আছে, প্রায় 2,20,00,000 মতন শিশু আছে যাদেরকে আমরা টিকা দিতে চাই, তারা ধাপে ধাপে টিকা গ্রহণ করতে থাকবেন। আমরা আশাবাদী যে আমরা অগাস্টের প্রথম সপ্তাহতেই আপনাদেরকে হয়তো এই বিষয়ে আমরা জানাতে পারব। টিকার পরিমাণ কম লাগায় একটি ভায়েলে 10 জন শিশুকে টিকা দেওয়া যাবে। শিশুদের জন্য ব্যবহার করা হবে বিশেষ সিরিঞ্জও। আমাদের যে ডোজটা এসেছে অরেঞ্জ ক্যাপের ডোজ, সেখানে কিন্তু 2.2 ml এর একটা আপনার পরিমাণ থাকে। খুব চিকন সুই দিয়ে দিতে হবে, হয়তোবা সেটা সংগ্রহ করার জন্য হয়তোবা আমরা একটু দেরিতে দিচ্ছি, সেটা হাতের উপরে দিতে হবে, বাচ্চাদেরকে হাতের উপরে দিতে হবে। এই টিকার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, স্বাভাবিকভাবে কিছুটা জ্বর হতে পারে। 5 থেকে 11 বছরের যে বাচ্চা তাদেরকে দিতে হবে 3টি ডোজ। এই 3টি ডোজের প্রথমটির থেকে দ্বিতীয়টির পার্থক্য হবে 3 থেকে 8 সপ্তাহ, আর দ্বিতীয়টি থেকে তৃতীয়টির পার্থক্য হবে কমপক্ষে 5 মাস। আর যদি বুস্টার ডোজ দিতেই হয় তাহলে সেটা আরো 4 মাস পরে দিতে হবে। প্রথমে ঢাকায় পরীক্ষামূলকভাবে কয়েকজনকে টিকা দেওয়া হবে, পরে সারা দেশে চলবে এ কার্যক্রম। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। ফাইজারের বিশেষ টিকার প্রথম চালান আসায় 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই টিকার জন্য থাকবে বিশেষ সিরিঞ্জ। টিকা পেতে জন্ম সনদ দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি 15,02,400 ডোজ ফাইজারের টিকা দেশে এসেছে এ সপ্তাহে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আগামী সপ্তাহের যে কোনো দিন শিশুদের এই টিকা কার্যক্রম শুরু হতে পারে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আমাদের যারা শিশুরা আছে, প্রায় 2,20,00,000 মতন শিশু আছে যাদেরকে আমরা টিকা দিতে চাই, তারা ধাপে ধাপে টিকা গ্রহণ করতে থাকবেন। আমরা আশাবাদী যে আমরা অগাস্টের প্রথম সপ্তাহতেই আপনাদেরকে হয়তো এই বিষয়ে আমরা জানাতে পারব। টিকার পরিমাণ কম লাগায় একটি ভায়েলে 10 জন শিশুকে টিকা দেওয়া যাবে। শিশুদের জন্য ব্যবহার করা হবে বিশেষ সিরিঞ্জও। আমাদের যে ডোজটা এসেছে অরেঞ্জ ক্যাপের ডোজ, সেখানে কিন্তু 2.2 ml এর একটা আপনার পরিমাণ থাকে। খুব চিকন সুই দিয়ে দিতে হবে, হয়তোবা সেটা সংগ্রহ করার জন্য হয়তোবা আমরা একটু দেরিতে দিচ্ছি, সেটা হাতের উপরে দিতে হবে, বাচ্চাদেরকে হাতের উপরে দিতে হবে। এই টিকার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, স্বাভাবিকভাবে কিছুটা জ্বর হতে পারে। 5 থেকে 11 বছরের যে বাচ্চা তাদেরকে দিতে হবে 3টি ডোজ। এই 3টি ডোজের প্রথমটির থেকে দ্বিতীয়টির পার্থক্য হবে 3 থেকে 8 সপ্তাহ, আর দ্বিতীয়টি থেকে তৃতীয়টির পার্থক্য হবে কমপক্ষে 5 মাস। আর যদি বুস্টার ডোজ দিতেই হয় তাহলে সেটা আরো 4 মাস পরে দিতে হবে। প্রথমে ঢাকায় পরীক্ষামূলকভাবে কয়েকজনকে টিকা দেওয়া হবে, পরে সারা দেশে চলবে এ কার্যক্রম। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা।